আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া السلام علی سید المرسালিন নবীুনা মুহাম্মদ আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি اجمعين মা বাদা فقد قال صلى الله পেতামরা وسلم প্রিয় ভাইরা আমার যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন এবং আমাদের কথা শুনতে পাচ্ছেন সবার উদ্দেশ্যে আমরা একটি বিশেষ আবেদন রাখতে চাই সেটা হচ্ছে আমরা যে ছাদের উপর দাঁড়ানো আছি সেটা হচ্ছে লক্ষ্মীপুরে অবস্থিত হ্যাঁ সৈয়াকিদার একটা কেন্দ্র সেটা হচ্ছে হাবরুলুমা মডেল মাদ্রাসা হ্যাঁ এটার সাথে অনেকেই জড়িত আছেন অনেকেই ইতিপূর্বে জেনেছেন হ্যাঁ এই প্রতিষ্ঠানে আপনার বিশেষ একটি প্রয়োজন দেখা দিয়েছে সেটা হচ্ছে হ্যাঁ আপনার ছাত্রদের ভিন্ন থাকার জায়গা এবং ক্লাসের জায়গা ভিন্ন করা আমাদের সম্ভব হচ্ছে না হ্যাঁ এবং আরও নতুন ছাত্র নেওয়া আমাদের সম্ভব হচ্ছে না যতক্ষণ পর্যন্ত আমরা তৃতীয়তলার কাজে হাত না দেই হ্যাঁ এই কারণে আমাদের অবসম্ভবই হয়ে পড়েছে তৃতীয় তলার হ্যাঁ কাজে হাত দেওয়া হ্যাঁ কিন্তু আমাদের ওই পরিমাণ অর্থ আমাদের কাছে নেই এই কারণে যারা দিনদার ভাইয়েরা রয়েছেন যারা বিশেষ করে বাংলাদেশে আকিদার প্রচার প্রসার হোক এবং আপনার প্রচার প্রসার শক্তিশালী হয়ে এক সময় বাংলাদেশ থেকে আপনার বেদাত এবং শিরিক দূরীভূত হোক এই চেতনা যাদের মধ্যে রয়েছে অবশ্যই তাদের এগিয়ে আসা দরকার আল্লাহ শানু যাদেরকে সামর্থ্য দিয়েছেন যাদেরকে বাড়তি সম্পদ দিয়েছেন আল্লাহ রানু সেই বাড়তি সম্পদ সৎকার করে যেন তাদের সম্মান বৃদ্ধি করা সম্ভব হয় এবং বিশেষ করে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া এবং জান্নাতের উচ্চাসন গ্রহণ করা যাদের পক্ষে সম্ভব অর্থ ব্যয়ের মাধ্যমে যেরকম হজরত রহমান এবং আউফ রদি আহু হজরত উসমান এবং আউফ রদি আল্লাহ তালহু এরা যেরকম অর্থের বিনিময়ে জান্নাতের সুসংবাদ বারবার পেয়েছেন বিশেষ করে হজরত উসমান আনহু তো ওইভাবে যাদের অর্থ রয়েছে আপনার অর্থ আপনার ধর্মীয় কাজে ব্যয় করে অবশ্যই সেই আপনার মর্যাদা বৃদ্ধি এবং জাহান্নাম থেকে মুক্তির পথ অবলম্বন করবেন হ্যাঁ আমাদের এখানে তৃতীয়তলার কাজ করতে যেটা লাগে সেটা হচ্ছে আমাদের ইট লাগবে তিরিশ হাজার ইটের মতো এবং ক্রিকেট লাগবে তেত্রিশ হাজারের মতো এবং সিমেন্ট লাগবে তেরোশো পঞ্চান্ন ব্যাগের মতো সিলেকশন বালু তেরোশো ফুটের মতো এবং লাল বালু লাগবে আপনার আড়াই হাজার ফুটের মতো রড লাগবে আপনার পনেরো পনেরো টনের মতো সাড়ে পনেরো টন হ্যাঁ সুতরাং এই যে দেখতে পাচ্ছেন এখানে এই সাইড হচ্ছে মাদ্রাসা সাইড হ্যাঁ যেই সাদের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মাদ্রাসার অংশ আর যেটা আপনার বাম সাইডে দেখতে সেটা হচ্ছে মসজিদের অংশ হ্যাঁ সুতরাং এইখানে আপনাদের অর্থ লাগলে মসজিদে যদি দানটা হয় তাহলে জান্নাতে একটি গড়ের সুবিধা রয়েছে রসুল আকরম সাহেব বলেছেন মান বানিল্লা হিমাসীদান বন আল্লাহুল হুবাইতান ফিরজান্না যে মসজিদে হ্যাঁ আপনার নির্মাণের মধ্যে সহযোগিতা করবে আল্লাহ সাম তাদের জন্য জান্নাতে ঘরের ব্যবস্থা করবেন সুতরাং সেই প্রকল্প অংশগ্রহণ করতে পারেন পাশাপাশি মাদ্রাসা যেটা সৎকা জারিয়ার একটা বিশেষ ক্ষেত্র হ্যাঁ যেটা সুর আক্রম সাম বলেছেন একজন মানুষ মারা গেলে তার সকল আমলের পথ বন্ধ হয়ে যায় তবে তিনটা পথ খোলা থাকে তার মধ্যে একটা সদকা জারিয়া সুতরাং এই ক্ষেত্রে সৎকার করলে এটা সৎকার জারি হবে দীর্ঘদিন পর্যন্ত মাদ্রাসা থাকবে এই মাদ্রাসা থেকে বহু আলেম বের হবে যারা ধর্মের কাজ করবে হ্যাঁ এবং এলাকার মধ্যে দিনের আলো ছড়াবে সুতরাং সেটা একটা বিশাল সদকা জারিয়া এবং পাশাপাশি যে লাভজনক আপনার জ্ঞান এখানে কোরআন হাদিস শিখবে এই আপনার জ্ঞান থেকে মানুষ লাভবান হবে এবং যারা পড়বে তারাও লাভবান হবে সুতরাং সদকা জারিয়ার হ্যাঁ বিশাল একটা ক্ষেত্র এবং জ্ঞানের একটা বিশাল ক্ষেত্র এবং বিশেষ করে যারা নিজের সন্তান দিবেন হ্যাঁ নেককার সন্তান তৈরির একটা বিশেষ ক্ষেত্র সুতরাং এই কাজে সবাই অগ্রসর হবেন বিশেষ করে আমরা আবেদন করব যারা অবস্থান করছেন ইউরোপ আমেরিকাতে এবং আরব গাল্ফের মধ্যে যারা অবস্থান করছেন আল্লাহ শাহনু তাদেরকে বড় মন দিয়েছেন হ্যাঁ যে তারা বাংলাদেশে আনাচে কানাচে সৈয়াকিদের প্রতিষ্ঠান গড়ে ওঠেক এবং সইয়াকিদের খ্যাতমত আরও হ্যাঁ আপনার বিরাট আকারে হোক যারা চাচ্ছেন হ্যাঁ তারা অবশ্যই এই কাজে অগ্রসর হবেন কারণ বাইরের মানুষের যেরকম দেশের প্রতি দরদ আসে দেশে যারা অবস্থান করছেন এদের অত দরদ নাই বাইরের যারা সই আঁকিদা পেয়েছেন তারা মনে করেন আমরা যেরকম সই আঁকিদা পেয়েছি এরকম পুরো বাংলাদেশের সকল মানুষ সই আঁকিদা পেয়ে যাক এই কারণে অবশ্যই বাইরে যারা অবস্থান করছেন তারা অবশ্যই এই কাজে অগ্রসর হবেন বলে আশা করছি প্রত্যেকে যার যার সাধ্য অনুযায়ী হ্যাঁ কেউ পারলে আপনার পঞ্চায়েত বস্তা সিমেন্ট দিবেন কেউ পারলে এক টন রড আধা টন রড এরকম কেউ পারলে আপনার সিলেকশন ভালো আপনার এক গাড়ি হ্যাঁ এরকমভাবে ইঁট এক হাজার দুই হাজার তিন হাজার এরকম যার যার সাধ্য অনুযায়ী প্রত্যেকে অগ্রসর হবেন ইনশাল্লাহ হ্যাঁ তাইলে একটু একটু দিলে অনেকে যদি অংশগ্রহণ করে কাজটা হয়ে গেল এরকম বহু প্রতিষ্ঠান অগ্রসর হচ্ছে সুতরাং আমরা হ্যাঁ চাচ্ছি যেই প্রতিষ্ঠান যে স্বপ্ন নিয়ে আমরা প্রতিষ্ঠা করেছি সেটা হচ্ছে এই অত্র অঞ্চলে এমন করে এমনকি পুরো বাংলাদেশে যেন আপনার সহ আকিদার প্রচার প্রসারে বিশাল বিশাল ভূমিকা রাখতে পারে সেই স্বপ্ন নিয়ে আমরা অগ্রসর হচ্ছি সুতরাং এটা একটা এই লক্ষ্মীপুরের মধ্যে বিশাল একটা কেন্দ্র হ্যাঁ আপনার সৈয়াকিদার প্রচার প্রসারের হ্যাঁ শিক্ষা ব্যবস্থা হ্যাঁ শক্তিশালী শক্তি থেকে শক্তি হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ এক সময় অচিরেই ভূমিকা রাখবে বাংলাদেশে আনাচে আছে এবং অত্র অঞ্চলে এই কারণে সবাই অগ্রসর হবেন এই কাজে আশা করছে ইনশাআল্লাহ কেউ নিজের পরকালকে কামাতে জাহান্নাম থেকে মুক্তি পেতে জান্নাতে নিজের উচ্চ আসন গ্রহণ করতে কেউ কোদায় করবেন না আল্লাহর শাহানু সবাইকে তফিক দান করুন যারা ইতিপূর্বে আমাদের প্রতিষ্ঠানে হ্যাঁ আপনার সদকা খায় রাত করে যারা প্রতিষ্ঠানের অগ্রণী ভূমিকা হ্যাঁ পালন করেছেন প্রতিষ্ঠানকে অগ্রসর করার জন্য যারা ভূমিকা রেখেছেন আল্লাহ জরু তাদের দানকে কবুল করে জান্নাতুল ফেরদাউসের উচ্চ আসন তাদেরকে দিয়ে দেন আর যারা সামনে অংশগ্রহণ করবেন তাদেরকেও আল্লাহ জুল শাহানু হ্যাঁ আপনার উচ্চ আসন দিয়ে দেন জান্নাতুল ফেরদাউসে জায়গা করে দেন হ্যাঁ সেটাই আল্লাহর কাছে কামনা করব এবং সকলের রুজি উজগারে আল্লাহ বরক দিয়ে দেন এবং সকলকে সকল বিপদ আপদ থেকে মুক্ত রাখুন ফিতনা ফাসাদ থেকে মুক্ত রাখুন সেটাই কামনা করে শেষ করছি ওসল আলা আলিয়া নবীন وعلى آله وصحبه أجمعين